প্রিয় নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আমি মল্লিকা মল্লিক, সহকারী শিক্ষক ফুগলবুনিয়া হাটবাটি মাধ্যম বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয় থেকে পঞ্চম অধ্যায় এখানে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডলের এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সাথে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হলো বায়ুর উপাদান। আসলে বায়ু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই বায়ু না থাকলে আমরা একটি সেকেন্ডও বেঁচে থাকতে পারি না। এই বায়ু আছে বলেই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি এবং সেটা শুনতে পারি, বা এই বায়ু আছে বলেই আমরা হাঁটা চলা করতে পারি, দাঁড়াতে পারি, সবকিছুই কিন্তু এই বায়ুর দ্বারাই সম্ভব। বায়ু না থাকলে এগুলো সম্ভব হতো না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে মূল আলোচনা আসি। আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত মহাকাশে আবিষ্কৃত সৌরজগতের বায়ুযোগ্য আদর্শ গ্রহটি হচ্ছে পৃথিবী। ভূপৃষ্ঠের চারিদিকে জীবজগতের প্রাণ ধারণের প্রয়োজনীয় বায়ুর উপাদান বেষ্টিত রয়েছে, এটাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুর উপাদান সমূহ কয়েকটি স্তরে বিভক্ত হয়ে অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন ধারণের জন্য পৃথিবীর জীবকুলের কাছে যে জিনিসটা সব থেকে অপরিহার্য, তার মধ্যে অন্যতম উপাদান হলো এই বায়ুমণ্ডল। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলা হয় এই বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল এই পৃথিবীর সাথে একেবারে লেপটে আছে। অর্থাৎ আমরা যখন শীতকালে যেমন চাদর গায়ে দিয়ে থাকি, ঠিক বায়ুমণ্ডলটা পৃথিবীর সাথে সেই চাদরের মতো আবদ্ধ হয়ে আছে। পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে বায়ুমণ্ডলও ভূপৃষ্ঠের চারিদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে। এই বায়ুমণ্ডলে কোনো বর্ণ, গন্ধ, আকার কিছুই নেই, তাই এই বায়ুকে আমরা খালি চোখে দেখতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। বায়ুমণ্ডলের এই বিশালতা নিয়ে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে চলছে। বিভিন্ন উপগ্রহ গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলটা 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডলের ব্যাপ্তি যত বিশালতাই হোক না কেন, এর প্রায় 97% উপাদান আছে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই কারণে মানুষ, উদ্ভিদ এবং জীবজন্তুর উপরের প্রভাবটা অনেক বেশি। বায়ুর উপাদান প্রধানত তিন প্রকার, যেমন হচ্ছে বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ও কণিকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি বায়ুর উপাদানের একটা তালিকা তৈরি করেছি যে বায়ুতে কি কি উপাদান শতকরা হার হিসেবে কি পরিমাণে থাকে। প্রথমে দেখো নাইট্রোজেন, এটা আছে 78.02%, অক্সিজেন 20.71%, আর্গন এটা 0.80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, অন্যান্য গ্যাস যেমন নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস অক্সাইড, এটা আছে 0.02%, জলীয় বাষ্প আছে 0.41%, ধূলিকণা ও কণিকা আছে 0.1%, মোট এগুলো মিলে হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থীরা, এই উপাদানগুলোই হচ্ছে বায়ুমণ্ডলে সর্বদা রয়েছে। বায়ুমণ্ডল নানা প্রকার গ্যাস এবং বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান দুটি উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। এর এই দুটো একত্রে আছে 98.73% এবং বাকি শতকরা 1.27% আছে অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, কণিকা সমূহ জায়গা জুড়ে আছে। জীবজগৎ পরস্পর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে বেঁচে আছে। এছাড়া এই বায়ুমণ্ডলে ওজোন স্তর নামে একটা স্তর আছে, যেটা সূর্যের
অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদের জীবকুলকে রক্ষা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে এই যে বায়ুর উপাদান নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, এবং এখানে আমি একটা যে তালিকা বায়ুর যে উপাদানের একটা চার্ট আমি দেখালাম, এইটা তোমরা সবসময় মুখস্থ করে রাখবা। তোমাদের এর পরবর্তীতে দেখো যখন পরীক্ষা হবে তখন কিন্তু এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। এছাড়া তুমি যখন এইচএসসিতে যাবা তখনও এখান থেকে পরীক্ষা হবে, প্রশ্ন হবে। তারপরে তুমি যখন চাকরির ক্ষেত্রে যাবা, যে কোনো ক্ষেত্রেই যাবা, এই চারটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, শুভকামনায় ধন্যবাদ।